দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকায় মুখের ত্বকে ব্রণের সমস্যায় ভুগছেন অনেকেই, যার সমাধানে প্রয়োজন মাস্কের সঠিক ব্যবহার সাথে মুখের ত্বকের বিশেষ যত্ন। আর তাই আজ জানব মাস্ক পরার সঠিক নিয়ম এবং পিম্পল থেকে মুক্তির উপায়। মাস্ক পরার পরে এবং আগে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, সেটি হতে হবে হাইড্রেটিং, সাধারণত নিয়াসিনামাইড, গ্রিন টি এক্সট্রাক্ট বা হাইলুরোনিক অ্যাসিডযুক্ত কোনো লাইট ওয়েট সিরাম ভালো রেসপন্স দেয়। আর ক্লিনজিংয়ের ক্ষেত্রে স্যালিসারিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, স্টোরিক অ্যাসিড এবং ক্যামোমাইল এক্সট্রাক্টযুক্ত কোনো ক্লিনজারে একদিকে যেমন মাস্ক অ্যাকনির প্রবণতাকে কমিয়ে আনে, ঠিক সেই সাথে অ্যাকনি ইন্ডিউসড যে ডার্ক প্যাচ বা স্পট থাকে সেগুলোকেও আস্তে আস্তে হালকা করে এবং স্কিনকে রাখে হাইড্রেটেড। সানস্ক্রিন ব্যবহার করবেন, সেটি হতে হবে ওয়াটার বেসড। মাস্কের কারণে কিন্তু আপনি পুরোপুরি 100% আল্ট্রাভায়োলেট রে, ইউভি রে এবং ইনফ্রারে থেকে সুরক্ষিত হতে পারবেন না, সে কারণে একটু ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করবেন। আর নাইট স্কিন কেয়ার রুটিনে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। পিম্পলের উপরে দেওয়ার জন্য আপনি স্যালিসালিক অ্যাসিড বা বেঞ্জোয়াল পারক্সাইড, রেটিনল, নিয়াসিনামাইড, ক্লিন্ডামাইসিন, ইরাইথোমাইসিন, ডক্টরের পরামর্শ মতো যে কোনো টপিক্যাল লোশন, জেল বা ক্রিম অ্যাপ্লাই করবেন।